नमस्कार बंधुरा, आमी देवु आर देवु सिकदार रूप गार्डन चैनल सबाई के स्वागत। तो बंधुरा, आमार चैनल जारा नतून आछेन तादेरके बोलबो आमार चैनलटी सबसक्राइब करे बेल आइकन बाजिए देबेन, ताहले आमार सब भिडियो आपडेट सवार आगे आपनारा देखते पाबेन। आर जारा पुरोनो आपडेट करा आछे, आपडेट नय सबसक्राइब करा आछे, तादेरके असंख्य धन्यवाद। तो बंधुरा, आजके आमी आपनादेर देखाच्छि एकटा जामरुल गाछ। এই জামরুল গাছটা আমি ছোট্ট একটা গাছ কিনেছিলাম 5-7 ইঞ্চি, আপনাদের হয়তো ভিডিওটা দেখিয়েছি আগে। তো গত বছর এই গাছ থেকে প্রচুর ফল আমি পেয়েছিলাম, কিন্তু আমি সেইভাবে ভিডিও দেখাতে পারিনি, তার কারণ ফলটা বড় হওয়ার আগে হনুমানে খেয়ে নেয়, তার জন্য দুঃখে আর ভিডিও করিনি, অল্প কয়েকটা ছিল। এটা কিন্তু সবুজ রঙের হয়, পুরোটা সবুজ, এতটা বড়, প্রায় 2 ইঞ্চি মতো বড় হবে, আর নিচটা একদম পিছনের দিকটা হালকা পিঙ্ক, খেতে দারুণ মিষ্টি। দেখুন আমার গাছে কিন্তু পুরো ফুলে ভর্তি হয়ে গেছে, দেখুন পুরো গাছটা। এই গাছটা অনেক বড় ছিল, আমি ডালপালা সব কেটে ছোট করে দিয়েছি, নাহলে ছাদের উপরে থাকে তো বেশি বড় হলে ভালো লাগে না দেখতে, আর বড় গাছ কন্ট্রোল করাও মুশকিল হয়ে যায়। দেখুন এই গাছে কিন্তু অতিরিক্ত কোনো সার পরিচর্যা লাগে না, তার কারণ এই গাছে কিন্তু পোকামাকড় সেরকম লাগে না। দেখুন প্রচুর মৌমাছি এসছে এই ফুলের মধু সংগ্রহ করার জন্য। গাছে কিন্তু গতকালকে আরও বেশি ফুল ছিল, কালকে সময়ের অভাবে আমি ভিডিওটা করতে পারিনি। তো আরও কুড়ি, মানে পুরো গাছে পুরো কুড়ি তো ভর্তি হয়ে গেছিলো। এই গাছে কিন্তু কুড়ি প্রচুর ধরে যায়, আপনারা ভয় পাবেন না, মোটামুটি 50% কি 70% কুড়ি ফুল ঝরে যায় গাছ থেকে। অনেকে বলছে দাদা ফুল তো ঝরে যাচ্ছে কি করব, ভয় নেই, এই একটা থোকায় যদি 10টা ফুল আসে, আমি সেইভাবে দেখাতে পারছি না, দেখুন এতগুলো কিন্তু আমাদের দরকার নেই, একটা থোকায় একটা দুটো করে থাকলে যথেষ্ট, বেশি ফল হলে কিন্তু ফলের সাইজ ছোট হয়ে যায়, তাই বলবো অতিরিক্ত ফুল ঝরে গেলে কোনো সমস্যা নেই। দেখুন একটা কতগুলো করে এসছে, এতগুলো করে তো থাকবে না, দুটো একটা করে থাকবে প্রত্যেকটায়, আমার বেশি দরকার নেই। দেখুন এটা পুরো ভর্তি। তো ফুল ধরার অনেক কারণ আছে, কেউ যদি অতিরিক্ত জল দেয় গাছে, অতিরিক্ত বলতে আমি যদি প্রত্যেক দিনই জল দেয় গাছে, দেখা গেলো গাছের গোড়া ভিজে আছে আবার জল দিলাম, এই এইভাবে করবেন না। আপনার টবের সাইজ যদি বড় হয় দুদিন একদিন পর পর জল দেবেন, তবে আমি দুদিন একদিন পরে বললাম বলে আপনি দুদিন একদিন পরে দেবেন সেটার বিচার কিন্তু আপনাকে করতে হবে। দেখুন গাছের এদিকে দেখেন, গাছের মাটিটা দেখবেন আপনারা, গাছের মাটি যদি এরকম নরম থাকে তাহলে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, মাটিতে আপনার হাত দিয়ে দেখবেন, যদি জল শুকিয়ে যায় তাহলে পরেই আপনারা জল দেবেন, না হলে দুদিন একদিন পরে দেবেন। আর যাদের ছোট টব তারা প্রত্যেকদিনই দেবে, তার কারণ এখন প্রচণ্ড রোদের তেজ, না হলে হয়তো ফুল বেশি ধরে যাবে। ফুল ধরার দুটো কারণ থাকে, একটা পোকামাকড় কেটে নষ্ট করে দেয়, আর 2 নম্বর জল কম বেশি, এইটা আপনাদের একটু হিসাব করে রাখতে হবে। আর এই গাছে একটু চাপ পোকা লাগে, আরেকটা পোকা লাগে, আপনার এখানে আসুন আমি দেখাচ্ছি, এই যে ফুলটা ফুটছে তো এখান দিয়ে ছোট ছোট পোকা, শুভ পোকার মতো, কিন্তু গায়ে কোনো কাঁটা থাকে না, সেই পোকাগুলো এর মধ্যে ঢুকে এর কি খায় জানি না পুরোটা নষ্ট করে দেয়, কদিন পরে এখান থেকে ভেঙে পড়ে যাবে, এটা হয়। এগুলো একটু খেয়াল রাখবেন, হালকা একটু কীটনাশক স্প্রে করে দেবেন। দেখুন এখানে কিছু দই পোকা টাইপের লেগেছিলো, আমি স্প্রে করেছিলাম তার সত্ত্বেও রয়ে গেছে, এগুলো একটু খেয়াল রাখবেন। এখানেও একটা আছে, স্প্রে করা হয়েছে, কিছু মরেনি আর কিছু রয়ে গেছে, এগুলো একটু হালকা খেয়াল রাখতে হবে নিজেকে, একটু খেয়াল না রাখলে হবে না। যারা ছাদে বা মাটিতে চাষ করে, মাটিতে কিন্তু সেইভাবে পোকামাকড় লাগে না, ছাদে অ্যাটাক করে বেশি, কারণটা আমি ঠিক জানি না। তো এদিকে একটা ডাল কিন্তু ভেঙে গেছে আমার, ভিডিও করতে গিয়ে বা যাই হোক কোনোভাবে, এটা কিন্তু আর রেখে আমার লাভ নেই, এটা ফেলেই দিই, এটাই দুটো ফুল এসেছিল, হয়তো একটা তো থাকতোই, যাই হোক আমার গাছে প্রচুর ফুল আছে, এটি আমার যথেষ্ট। বন্ধুরা এই জামরুল, শুধু জামরুল নয়, সমস্ত ফল গাছ আপনারা কুরিয়ারের মাধ্যমে আমার কাছে পেয়ে যাবেন, সেটা অবশ্যই ভালো জাতের দেওয়ার চেষ্টা করব। তবে গাছ নেওয়ার আগে একটু ফোন করবেন আগের থেকে, কিংবা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করে দেবেন আমি এই গাছটা নেবো, আমাকে একটু টাইম দেবেন, সবসময় তো সব গাছ সব রকম অ্যাভেলেবেল থাকে না, তো ভালো গাছ
ভালো জাতের গাছ পিছনে একটু অপেক্ষা করতে হবে। আমাকে হোয়াটসঅ্যাপ আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS পাঠাবেন আপনারা কী গাছ নেবেন, আর গাছের দাম টাম সব আমি আপনাদের হোয়াটসঅ্যাপে বলে দেবো। তো বন্ধুরা, এই গাছে কিন্তু খুব একটা পরিচর্যা লাগে না। এই গাছের মাটিটা আমি তৈরি করেছিলাম বেলে দোয়াশ মাটি। আপনারা ভাবতে পারেন আমি প্রত্যেকটা ভিডিওতে একই কথা বেলে দোয়াশ মাটি কেন বলি। ফুল ফল সমস্ত গাছ বেলে দোয়াশ মাটিতেই ভালো হয়, শুধু বালি মাটিতে ভালো হবে না, শুধু কালো মাটিতেও ভালো হবে না। তার কারণ আমরা টবের মধ্যে গাছ লাগানো থাকে, বেশি জল হলে জল আটকে গিয়ে গাছ নষ্ট হয়ে যেতে পারে, বেশি বালি হলে জল দেওয়ার সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে, এটা সমস্যা। ওর জন্য বেলে দোয়াশ মাটিতে জল ধারণ ক্ষমতা মিডিয়াম থাকে। আর আপনারা দেবেন আরের গুঁড়ো, শিংকুচি আর গোবরের সার কিংবা ভার্মিকম্পোস্ট, আর বেলে দোয়াশ মাটি এটা মিক্সড করে মাটিটা দেবেন 50%, বাদ বাকিগুলো সার থাকবে। এইভাবে দেবেন, আর মাসে একবার কিংবা 15 দিন পরপর একবার সর্ষের খোল পচা জল, সেটা কীভাবে দেবেন সেটা আমি বলে দিচ্ছি। দেখুন এখানে উপরে ছোটো ছোটো এগুলো কিন্তু গাছের ফুলের পরাগের পাশে যেগুলো থাকে এগুলো পড়েছে। এটা আছে আমার সর্ষের খোল, এটা 10 দিন আগে পচানো, এটা আমি 1 মগ নিয়ে নিলাম, 1 মগের একটু কম, এরকম একটা বালতিতে এর মধ্যে ঢেলে দিলাম। এটা প্লেন জলের মধ্যে গোবর এই সর্ষের খোল পচা জলটা দিলাম। এবার এই জলটা আমি দেবো, এইটা ডাইরেক্ট কিন্তু দেবো না, তাহলে গাছের ক্ষতি হতে পারে। এইটা আমি দেবো গাছের গোড়ায়, এটা নরম আছে, তাও আমি ভিডিওটা করার জন্য দেখাচ্ছি, আপনারা একটু শুকাবে তারপরে দেবেন। দেখুন জল কিন্তু একটু দাঁড়াবে না, সমস্ত জল চুষে নেবে, নিচে ড্রেনেজ সিস্টেম করা আছে তার মধ্যে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বাড়াবো না, কিছু কিছু দেখুন এদিকে আসুন, ফলে পরিণত শুরু হয়ে গেছে, এটা ফুল ধরে গেছে, ফলে পরিণত হয়ে গেছে, ফলগুলো হোক তারপরে আমি আপনাদের আবার আপডেট করে দেখাবো। তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, নমস্কার, সকাল থাকবে।